हाय गाइस, साकिब है। वेलकम टू माय चैनल। आज के वीडियो ते LMC 8.4 कैमरा एप्लीकेशन एक नतून फ्रेश वीडियो निये चले एलाम। आज के वीडियो ते आमी आपनादेर के नतून एक LMC 8.4 कैमरा एप्लीकेशन देव एवं टॉप 10 XML फाइल देव, जे फाइलगुलो यूज करे अपनी ह्यूमन फटोग्राफी करते पारबेन एवं नेचुरल फटोग्राफी करते पारबेन। तो अवश्य वीडियोटा कंटिन्यू लास्ट पर्यंत देखबेन। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের আর কোনো রকম প্রবলেম হবে না। আমি কিছুদিন আগে চ্যানেলে ভিডিও দিয়েছিলাম এই টপিকে, তো আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে, অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন, অনেকেই মেসেজ করে জানিয়েছেন যে একটা নতুন ভিডিও দিতে। ফাইনালি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটা জিপ ফাইল দেব, ওই জিপ ফাইলের ভেতরে একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন এবং XML ফাইল পেয়ে যাবেন। আর জিপ ফাইলটা ডাউনলোড করার ক্ষেত্রে একটা 6-digit পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। পাসওয়ার্ডটা আপনি ভিডিওর যে কোনো জায়গায় শো হতে পারে। আপনারা প্রথমে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন, 6-digit পাসওয়ার্ড, দেন এন্টার করবেন। তাহলে আপনি জিপ ফাইলটা ইজিলি ডাউনলোড করতে পারবেন। কিভাবে আপনি ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে XML ফাইল ইনপুট করবেন এবং কিভাবে ফটোগ্রাফি করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইজ, আপনাদের সাথে আছি আমি সাকিব চৌহান, ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। প্রথম আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। জিপ ফাইলটা ডাউনলোড করার পর আপনি এখানে ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ফাইল অপশানে ক্লিক করবেন, দেন আপনাদেরকে ইন্টারনাল স্টোরেজে চলে আসতে হবে বা আপনার যেখানে ফাইলটা ডাউনলোড হয়েছে ওই ফাইলে আপনি চলে যাবেন। তো আমি এখান থেকে ডাউনলোড ফাইলে চলে এলাম। ডাউনলোড ফাইলে আসার পর আমি এখান থেকে জিপ ফাইলটাকে খুঁজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপ ফাইলটা শো করছে, এই ফাইলটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, আপনাদেরকে এক্সট্রাক্ট ফাইল টু এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকমই অপশান চলে আসবে, দেন আপনাদেরকে ইন্টারনাল স্টোরেজ এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, ফাইল ক্রিয়েট করার জন্য মোর অপশানে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট ফোল্ডার এটার উপরে ক্লিক করবেন, দেন আপনাদেরকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আমার নামটাই লিখে দিচ্ছি, এখান থেকে আমি সাকিব লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফাইল একটা ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইল আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্সট্রাক অপশানে ক্লিক করবেন। এক্সট্রাকে ক্লিক করার পর এরকমভাবে পাসওয়ার্ড এন্টার করতে বলবে। আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে 6-digit পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে, দেন এখানে আপনি এন্টার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা এন্টার করে দিয়েছি। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিপ ফাইলটা আপনার এক্সট্রাক হতে শুরু হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক্সট্রাক হয়ে গেছে। এক্সট্রাক হয়ে যাওয়ার পর দেখবেন এই ফাইলটা শো করবে, এই ফাইলটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো XML ফাইল রয়েছে। আমি আপনাদেরকে 10টা দেবো বলেছিলাম, কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার পছন্দ মতো XML ইউজ করে ফটোগ্রাফি করতে পারবেন। তো নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপ্লিকেশনটা শো করছে, আপনাদেরকে LMC 8.4 এটাকে সিলেক্ট করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনার আগে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে ওটাকে আপনাকে আনইনস্টল করে দিতে হবে, দেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটা আমরা প্রথমে ইনস্টল করে নেব। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি। এরপর আপনি ব্যাক করবেন। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। এরকমভাবে আপনি ব্যাক করবেন। তারপর আপনাদেরকে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে, এটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। অ্যালাও চাইলে আপনি অ্যালাও করে দিবেন, প্রত্যেকটা অ্যালাও আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখবেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে, কারণ আমি টেবিলের উপরে রেখে ভিডিওটা করছি। তো এখানে আমি প্রথমে সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো কী করতে হবে, উপরে এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যদি লো কোয়ালিটি মোবাইল হয় তাহলে আপনাকে HDR+ এটাকে অফ করতে হবে। যেখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন, তাহলে ক্যামেরার পারফরমেন্সটা ভালো পাবেন, ঠিক আছে। তো আমার হাই কোয়ালিটি মোবাইল, তার জন্য আমি এখান থেকে HDR+ এটাকে অন করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই অফ করে দিবেন। তারপর কি করবেন, আপনাকে মোর সেটিংস অপশানে ক্লিক করতে হবে। মোর সেটিংসে যখনই আপনি ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে কনফিগ সেটিংস এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপশান রয়েছে সেভ সেটিং, এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার নামটা আপনি টাইপ করে দেবেন, বা আপনি যেটাকে লিখতে চান ওটাকে আপনি এখান থেকে টাইপ করে দেবেন। জাস্ট আমি এখান থেকে আমার নামটাই লিখে দিচ্ছি, তারপর ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করার পর আপনার কিন্তু এই ক্যামেরা অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এরপর আপনাকে XML ফাইলগুলোকে ইনপুট করতে হবে। তো XML ফাইল ইনপুট করার জন্য আপনাদেরকে আরও ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। ফাইল ম্যানেজার ওপেন করার পর এখানে আপনাকে ফোল্ডার অপশানে ক্লিক করতে হবে। ফোল্ডারে যখনই আপনি ক্লিক করবেন
ক্রিকপর দেখবেন এখানে কিন্তু একটা অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এলএমসি 8.4। এটার উপরে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিয়ে সেভ করলাম এখানে একটা এক্সএমএল ফাইল চলে এসেছে। তো এটাকে চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি যে জিপ ফাইলটা আনজিপ করলেন ওই ফাইলটাতে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে চলে এলাম, আসার পর এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর কী করতে হবে, এরপর আপনাদেরকে এক্সএমএল ফাইলগুলো প্রত্যেকটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে প্রত্যেকটা এক্সএমএল ফাইল আমি সিলেক্ট করলাম। এরপর আপনি মুভ করতে পারেন, আমি এখানে মুভ করছি, চাইলে আপনি কপিও করতে পারেন, কপি অপশান রয়েছে। তো আমরা মুভ করে নিয়ে চলে যাবো, তার জন্য মুভ অপশানে ক্লিক করলাম। মুভে ক্লিক করার পর আপনাদেরকে ইন্টারনাল স্টোরেজ এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এলএমসি 8.4 এই যে ফোল্ডারটা ক্রিয়েট হলো ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ওই এক্সএমএল ফাইলগুলো পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট অপশান রয়েছে, এখানে পেস্ট অপশানে ক্লিক করে এক্সএমএল ফাইলগুলোকে পেস্ট করে দিবেন। গাইজ দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হতে শুরু হয়ে গেছে, এখান থেকে পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক্সএমএল ফাইল কিন্তু এখানে চলে এসেছে। এরপর আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এরপর আমরা ফটোগ্রাফি করব। তো আপনাদেরকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে পারেন বা এই ফাঁকা জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। ডবল ট্যাপ করবেন, ডবল ট্যাপ করলে এইরকম অপশান চলে আসবে। তো আপনার এখানে এই অপশানে ক্লিক করতে হবে অ্যারোতে। দেখবেন প্রত্যেকটা আপনার এক্সএমএল ফাইল এখানে শো করবে। যে এক্সএমএল ফাইলটা দিয়ে আপনি ফটোগ্রাফি করতে চান ওই এক্সএমএল ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর ইনপুট অপশানে ক্লিক করবেন। ইনপুট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হয়ে যাবে, দেন ক্যামেরাতে ক্লিক করে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। তো আমরা এরপর কিছু ফটোগ্রাফি করব, আপনারা দেখুন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।